হরে কৃষ্ণ বন্ধুগণ, আশা করছি এত যুগ লকডাউনে ভালো আছো। সময় সাধারণ মানুষের জন্য সেইভাবেই কাটছে যেইভাবে পরীক্ষায় কিছু না পড়ে যাওয়া ছাত্রের প্রথম বেঞ্চে বসে কাটে, মানে না বরাবর। রাগে মাথা খারাপ হচ্ছে, ইন্টারনেট প্যাক শেষ হচ্ছে, অন্যের মাথা ফাড়াতে ইচ্ছে করছে, কিন্তু করার উপায় নেই। এবার এমনই সময় সাধারণত আগে যা হতো, আমরা কাজ থেকে ফিরতাম কিংবা পড়াশোনা থেকে ফিরতাম কিংবা এর মধ্যেই থাকতাম, আর সেখানে খাওয়া গালাগালিগুলো আমরা পরিবার পরিজন কিংবা বন্ধু আর পাকিস্তানের নামে ছুড়ে মারতাম। কিন্তু বর্তমানে পাকিস্তানও ঠান্ডা মেরে গেছে, আর তার জায়গায় এসছে চীন, আর চীন আসা মাত্রই আমরা তারই নামে নিজেদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা শুরু করেছি। এবার এই সময় আমরা সব ভুলে বয়কট চায়না চিল্লাচ্ছি, আরে ভাই যদি এতই তোদের সতর্কতা হয় তাহলে দিন দিন করোনা এত বেশি বেড়ে চলেছে কি করে, সব দোষ নিজেরা করে অন্যের ঘাড়ে দোষ দিয়ে তো লাভ নেই। তোমরা সতর্কতা মেনে চলবে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, মাস্ক পরবে না, স্যানিটাইজার ইউজ করবে না, তারপরও তোমরা চিল্লাও বয়কট চায়না। এত সোজা হলে করে ফেলেছিল, দেশ করে ফেলেছিল, তোমার একার ভাবাতে কিছু হবে না। এবার লোকেদের সতর্কতা দেখলেও মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, যেখানে করোনা পেছন ছাড়তে যাইছে না সেখানে লোকে এর মধ্যেই আবার বাচ্চা জন্মানোর নতুন প্রসেস শুরু করে দিয়েছে। আর এমন না যে সবসময় ছিল না, এটা সবসময় ছিল, কিন্তু একবার দেখে তো নে টাইমটা কোনটা। হসপিটালে রুগী থাকতে পারছে না, প্রতিদিন প্রতিটা পাড়ায় কিছু না করে হলেও দুটো করে করোনা রুগী ধরা পড়ছে, আর তারপরও এদের বাচ্চা হতে হবে, আর কোথায় করবি, বাড়িতে কি করে হবে? আর যদি হসপিটালে হয়েও যায় তাহলে করোনা পজিটিভ আসবে না কোনো মানে আছে? না, আমরা তো করব, আমরা করোনাকে করলা উচ্চারণ করব, হসপিটালে বাচ্চাও পয়দা করব, তার করোনা হবে না এরকম ডক্টরকে থ্রেটও দিতে পারি, কোনো অসুবিধা নেই, চালিয়ে যাও। আমরা এমন একটা দেশে থাকি যেখানে আমরা সম্মান সাথে দেশকে মা বলি, দেবীকে মা বলি, আবার গরুকেও মা বলি, কিন্তু নিজের মাকে যতটা মনোযোগ দিয়ে খেয়াল রাখার দরকার ততটা খেয়াল করি না, বলি মাকে কি কাকিমা বলে ডাকো। এবার এত কিছুর মধ্যেও প্রতিটা দেশ একে অপরের সাহায্য করে, কেউ যদি বিপক্ষে থাকে তো কেউ না কেউ থাকে যে সপক্ষে থাকবে, আর তারা চেষ্টা করে যে কিছু না কিছু শিক্ষামূলক বার্তা রেখে যাওয়ার, সেটা জোর করেই হোক, রাগ করেই হোক বা বোকামো করেই হোক। আর আজ আমরা সেই রকমই একটা দেশ নিয়ে কথা বলবো যেটা আমাদের আশেপাশে রয়েছে তো ঠিকই, কিন্তু আমরা তত যতক্ষণ সেটাকে খেয়াল করি না, যতক্ষণ না আমাদের পাকিস্তান আর চীন থেকে মাথা সরবে। তার নাম হচ্ছে বাংলাদেশ। এটা এমন একটা দেশ যার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা আমাদের দেশের মন্ত্রীর থেকে অনেক বেশি, কিন্তু সমস্যা হচ্ছে এনার কথা শুনে মনে হয় না যে ইনি কখনো ইন্টারনেটের ইউজ করেছেন। এবার এখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাম উনি উক্তি তো করে বসেন, কিন্তু জানেন না যে পরবর্তীকালে তার ফলটা কি হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার যেগুলি দেশ তার থেকে আমরা অনেক এগিয়ে আছি, কাজে সিঙ্গাপুর আমরা যে বানাবো দেশকে, অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছি, যেটা অতটুকু দাবি করতে পারি। কিন্তু তবু বর্তমানে আমরা সেই যুগে দাঁড়িয়ে যেখানে ভগবান বউ আর সরকারি চাকরি পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু বলা হয় এটাই এখনো পর্যন্ত সব থেকে উন্নত সময়, যেখানে প্রতিটা দেশ স্বাবলম্বী হতে চায়, আচ্ছা তাদের নাম আর সম্মান যেন দুনিয়ার কাছে দুর্গা উৎসবের মতো পালন করা হোক। কিন্তু শেখ হাসিনা ম্যামের সাংসদের একজন দাবি করেছেন যে বাংলাদেশ সাহায্য বর্তমানে নেয় না, দেয়, আর বাংলাদেশ নিজেকে সিঙ্গাপুর বানিয়েই ছাড়বে। যেমন আমাদের কেউ একজন দাবি করেছে যে কলকাতাকে লন্ডন বানিয়ে ছাড়বে। বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, আজকে আমরা আমরা আমাদের দেশ থেকে আমরা বিদেশিদেরকে সাহায্য দেই, ভিক্ষা দেই, এবং আমরা কিন্তু কারো ভিক্ষা নেই না, কারো কাছে চাই না। আমাদের দেশ আজকে স্বাবলম্বী হয়েছে, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে যে বাংলাদেশ কিভাবে এত এগিয়ে গেল। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে সাহায্য আর ভিক্ষার মধ্যে বর্তমানে পার্থক্য কি, তাহলে তোমার উত্তর কি হতে পারে? যদি তোমার সাধারণ জ্ঞান হাঁটতে শিখে থাকে তাহলে তুমি ঠিক বুঝতে পারবে যে দুটো কথা আলাদা, আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা চলো তোমার জন্য প্রশ্ন সহজ করে দিচ্ছি, বাংলাদেশ কারোর কাছ থেকে সাহায্য ভিক্ষা নেবে না, এবার বলো দুটো কথার মধ্যে পার্থক্য কোথায়? আর এটা শোনার পর বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাগে পাগল হয়ে যায়, আর তারপর যে সাহায্য করেছিল। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। ঠিকই বলেছিল কাকু, সাহায্য আর উন্নতি এত বেড়ে গেছে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একে অপরের সাথে লড়ছে। এরা গেল প্রথম আর সব থেকে বড় লেভেলের পাবলিক যারা সিম্প্যাথি পাওয়ার জন্য এইসব কথা বলে, আর এরপরে আসে দ্বিতীয় লেভেলের পাবলিক। Excuse me আপু, হ্যাঁ বলো। ফোনটা তুলে দিবেন? What? তোমার ফোন আমি তুলে দেব? তুলে দেন না। হাবিশ,
দুটো চারটে আরো চল মার, একে নয় স্ক্রিপ্ট রাইটার কে। এই হয় যখন তুমি লজিকের পেছনে লাথি মেরে ড্রেনে ফেলে দাও আর তারপর মোটিভেশন আর সিম্প্যাথি নিয়ে লিখতে বসো। এখন বুঝতে পারছি ক্লাসে স্যার কেন বলতো একটু মন দে, কিন্তু মন তো আমরা পাশের গার্লস স্কুলের পাইলকে দিয়ে এসেছি। যখন আমাদের ক্লাসে ভাত চলছে তখন আমাদের ক্লাসের মাথা পাশের গার্লস স্কুলের মেয়েদের সাথে লাঞ্চ করতে ব্যস্ত, আর এরপর যখন তুমি গল্পের প্লট লিখতে বসো তখন এরকমই কিছু ঘটে। দেখলে তো, এবার এটা একটা ছেলেদের দিক থেকে ভাবো। একটা মেয়ে যদি তোমাকে বলে ভাই আমার ফোনটা একটু তুলে দেবে, তাহলে তুমি তার সাথে কিভাবে কথা বলবে? যখন তুমি দেখবে যে সামনের মেয়েটির দুটো হাত নেই, এইভাবে বলবে কি যে রাবিশ আমি তোর ফোন কেন তুলে দেবো, নাকি এইভাবে বলবে দাঁড়ান আমি ফোনটা তুলে দিচ্ছি? যাই হোক, এটা গেল প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন, একবার ফোনটা ভালো করে দেখো। ফোনটা স্যামসাং এর ফোন আর তাও আবার স্ক্রিন টাচ, টাচ না করলে কাজ করে না। আর একবার দেখো ফোনটা নিয়ে কথা কে বলছে যার হাত অব্দি নেই। আচ্ছা চলো মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে অন্য কেউ ওর ফোনটা কল অ্যাকসেপ্ট করে ওর কাঁধে ফোনটা দিয়ে দিয়েছে কথা বলার জন্য, কিন্তু মাঝ রাস্তায় যদি কাঁধ থেকে পড়ে নাও যায়, কখনো না কখনো তো মাঝ রাস্তায় কথা শেষ হলে ওর পকেটে ফোনটা আবার রাখতে হবে, বলি তখন কি ওর দুখানা হাত এক্সট্রা গজাবে, বলি মামদেবাজি হচ্ছে? আর যদি ওই ফোনটা অ্যাকসেপ্ট অন্য কেউ করে, একবার ভাবো তো ওই ফোনটা ওর ফোন, সাধারণ সময় ওই ফোনটা দিয়ে কিভাবে ইউজ করে, জিভ দিয়ে নাকি পা দিয়ে? যদি জিভ দিয়ে ইউজ করে তো তোমার জানার জন্য বলে রাখি ওই ফোনে জল লাগলে টাচ কাজ করে না। আর সেকেন্ড জিনিস, যদি পা ইউজ করতে জানে, পা দিয়ে ফোন ইউজ করতে জানে, তাহলে ফেক সিম্প্যাথি কোথা দিয়ে পাওয়া যাবে? আর অন্য কারোর দরকারও পড়বে না। আজ আমাদের দেশে সব শিক্ষিত সমাজ, যারা খালি নিজের চিন্তা করে। ডায়লগ শোনো দাদুর, শিক্ষিত সমাজ নিজের চিন্তা করে তাহলে আমাদের পুরো দেশের মালিক টাটা দাদু আর আম্বানি কাকু হতো। এত কষ্টের মধ্যেও না ছেলে শিখলো কথা বলতে আর না ছেলে শিখলো ফোন ইউজ করতে, তবুও সব যায় না। সৃষ্টিকর্তা তোমাকে যে দুইখানা হাত দিয়েছে, এক হাত দেয় নাই। না দাদু, আল্লাহ সবাইকে তিনটে হাত দিয়েছে, তিন নম্বর হাতটা প্রতিটা জীবিত মানুষের কাছে থাকে, আর সেটা না থাকলে এ হয়তো এতক্ষণে মার খেয়ে যেত, আর সেটা হচ্ছে অজুহাত। যখন এত দামে একটা ফোন ইউজ করছে তার সাথে একটা হেডফোন কিনতে পারছিল না, না তাহলে কি করে ফেক সিম্পাথি পাবে, কি করে সমাজকে শিক্ষা দেবে? হয় যে এটা লিখেছে সে গাধা, আর নয়তো দর্শককে গাধা ভেবে রেখেছে। শিক্ষিত হলে রাস্তায় স্টাইল করে হেঁটে গেলে কোনোদিন মানুষ শিক্ষিত হতে পারে না, ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়, মানুষরা মানুষকে দেখার মতো রূপ চেহারা ভিতরে থাকতে হয়। চাস সালা, মানে এতদিন ধরে আমরা ফালতুই পড়াশোনা করলাম, কোনো ভ্যালুই নেই। মনুষ্যত্ব থাকতে হয় সালা? পুরো ক্লাসে একটাই বিবেক ছিল যার কোনো চরিত্রে ঠিক ছিল না, পুরো ক্লাসে মনুষ্যত্ব বলে কিছু ছিল বলে তো মনেই নেই, কারোর চ্যাপ্টারে ছিল নাকি, মিস করে গেলাম? প্রতিটি চ্যাপ্টার পড়ার পর তো মনুষ্যত্ব কোথাও খুঁজেই পাইনি। স্যার সে কি জিনিস এটা কেউ বলবে? কেউ কমেন্ট করো মনুষ্যত্ব কি জিনিস। যদ্দূর মনে আছে ক্লাসে মনীষ বলে একটা ছেলে ছিল যে খুব ভালো ফুটবল খেলতো, আর দুজনে মিলে প্লাস্টিকের বোতল দিয়ে ফুটবল খেলতে গিয়ে বেচারা দাঁত ভেঙে ফেলেছিলাম। আর আমাদের দেশের কাছ থেকে মনুষ্যত্বের আশা তো ছেড়েই দাও, এখানে দুজন স্কুল টিচার মিলে চার বছরের একটা বাচ্চার রেপ করে ফেলে, তাহলে তুমি তাদের কাছ থেকে মনুষ্যত্বের আশা করতে পারো কি করে? আর বাংলাদেশের কথা তো বলোই না, যে এটা লিখেছে তাকে একটা কথা বলি, ভাই বলিউড দেখা বন্ধ কর, কেউ মাঝ রাস্তায় এত ভদ্রভাবে কথা বলে না। মাঝ রাস্তায় একবার যদি কাঁধে কাঁধে ধাক্কা হয় না তো মুখ থেকে হরে কৃষ্ণ বেরোয়, আর কখন যে ওটা কাঁধ থেকে হাতে নেমে আসবে, মারপিট শুরু হয়ে যাবে, বুঝতেও পারবে না। তো ব্যাস ভাই, আজকের জন্য যথেষ্ট, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।